এখন বাংলা এখন বাংলা এই বাংলাতেই এখন বাংলা আমাদের এখন বাংলার পর্দায় এক্সক্লুসিভ সাক্ষাৎকারে আজ উপস্থিত রয়েছেন বারাসাতের যুব মোর্চা প্রেসিডেন্ট কৌশিক মজুমদার। নমস্কার, এখন বাংলার পর্দায় আপনাদের স্বাগত। এবং আজকে আমি হাজির হয়েছি মানবিতা এখানকার মানে বারাসাতের সাংগঠনিক যুব মোর্চার প্রেসিডেন্ট শ্রী কৌশিক মজুমদারের সাথে। তাকে জিজ্ঞাসা করে নেব যে ইস্তেহারে দেওয়া রয়েছে যে প্রত্যেকটা বাড়ির সদস্যদের একজনকে চাকরি দেওয়া হবে, এই বিষয়ে আপনার কি মতামত? আজকে কেন্দ্রীয় সরকারের যে চিন্তাধারা, এই কেন্দ্রীয় সরকারের চিন্তাধারাকে আমি সাধুবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই আমাদের যশস্বী প্রধানমন্ত্রীকে, কারণ এই যে ইশতেহার হয়েছে, আজকে বর্তমান সরকার পশ্চিমবাংলার কোনো দিন ভাবতে পারবে না, বেকার যুবক যুবতীদের নিয়ে কোনো চিন্তাভাবনা আজকে পশ্চিমবাংলা করেনি। আজকে কেন্দ্রীয় সরকার যে চিন্তাভাবনা করেছে, আজকে ভাবা যায় না। প্রত্যেক বাড়িতে আজকে বেকারদের জন্য একটা চাকরির চিন্তাধারা অকল্পনীয়। আমি ধন্যবাদ জানাই। এবং পাশাপাশি যে ইশতেহারে আজকে মহিলা থেকে শুরু করে বয়স্কদের থেকে শুরু করে ছাত্র যুবকদের থেকে শুরু করে সবার যে আজকে চিন্তাধারা করেছে কেন্দ্রীয় সরকার, আমি যুব মোর্চার পক্ষ থেকে, যুব সমাজের পক্ষ থেকে আমি এই ইশতেহারকে আমি গ্রহণ করছি। এবং সামনে 2021 নির্বাচনে দেখতে পারবেন মানুষ আজকে দুহাত তুলে আজকে আশীর্বাদ করবে এই কেন্দ্রীয় সরকারের এই ইশতেহারকে। শিক্ষিত যুবকদের জন্য বিপিও, নেতাজি বিপিও সেন্টার খোলা হবে বলা হয়েছে প্রত্যেকটা অঞ্চলে, সেক্ষেত্রে শিক্ষিতদের জন্য বিপিও সেন্টার খোলাটাই কি যথেষ্ট বলে মনে করেন চাকরি সংস্থানের ক্ষেত্রে? অবশ্যই, আজকে কর্মসংস্থান পশ্চিমবাংলায় নেই। আপনি দেখুন আজকে বেকারত্বের যে ভুগছে আজকে পশ্চিমবাংলা, আজকে শিল্প নেই, চাকরি নেই, আজকে চাকরি করতে আজকে আমাদের বেকার যুবকদের অন্য স্টেটে যে অন্য রাজ্যে যেতে হচ্ছে। তা আজকে যে এই চিন্তাধারা নিয়েছে, আজকে এখানে কর্মসংস্থান হবে, আজকে এখানে শিল্প আসবে, আজকে বেকার যুবকরা আজকে এখানে চাকরি পাবে, তাদের বাইরে যাওয়ার প্রয়োজন নেই, তাদের অন্য রাজ্যে যাওয়ার প্রয়োজন নেই, আজকে তারা পশ্চিমবাংলার মধ্যে সব কিছু পেয়ে যাবে। এই যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তকে ধন্যবাদ জানাই। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। এত সুন্দর ইশতেহার পশ্চিমবাংলাবাসী, আজকে সাধারণ মানুষ আজকে দুহাত তুলে আজকে আশীর্বাদ করবে আমাদের এই কেন্দ্রীয় সরকারের এই চিন্তাধারাকে। এখন একটা মডার্ন ট্রেন্ড হচ্ছে যে স্টার্ট আপ বিজনেস, প্রত্যেকটা যুবক নিজেদের নির্দিষ্ট বিষয়ে পড়াশোনা করছে এবং তারপরে তারা এক একটা করে স্টার্ট আপ বিজনেস খুলছে, এবং সেই স্টার্ট আপ বিজনেসে 25 লক্ষ পর্যন্ত ভর্তুকিযুক্ত লোন দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তো এই পরিকল্পনাটা কতটা সার্থক হবে বলে মনে হয় আপনার? আজকে এইসব চিন্তাধারা এগুলো কেউ ভাবতেই পারে না, যে এই যে চিন্তাধারা প্রত্যেকটা যুবক তাদের ইন্ডিভিজুয়াল চিন্তাধারাতে তারা আজকে তাদের নির্দিষ্ট কর্মের দ্বারা তারা এগিয়ে যাবে, এই যে ভাবনা, এই ভাবনাটাকে ধন্যবাদ জানাই আমি। আজ যুবকদের আজকে তাদের নির্দিষ্ট জায়গায় তাদের কর্মসংস্থানের চিন্তাধারা করতে পারবে, তাদের স্বাধীনতা আছে, আজকে কর্মের দ্বারা তাদের স্বাধীনতা পাবে, কর্মের দ্বারা তারা তাদের কাজকে তারা এগিয়ে নিয়ে যেতে পারবে ভবিষ্যতে। কেউ যদি লোনটা মেটাতে না পারে, মানে এই যে 25 লক্ষ পর্যন্ত ভর্তুকিযুক্ত লোন দেওয়া হচ্ছে, কোনো স্টার্ট আপ বিজনেস খুলেছে অথচ ব্যবসা হয়তো বাই এনি চান্স যদি অ্যাক্সিডেন্টালি সফল না হয়, সে যদি লোনটা না মেটাতে পারে তখন কী হবে? দেখুন, আজকে এই জিনিসগুলোকে আজকে যুবকদের আজকে তারা চিন্তাধারা করবে যে আমার তারা কতটা ক্যাপাসিটি আছে, আমি কতটা আমি আমার সমর্থ আছে, আমি এগিয়ে যেতে পারবো। যুবকরা যদি মনে করে যে না আমার ক্যাপাসিটির মধ্যে আমি পারবো, করবে, যারা যেটা পারবে না তারা করবে না। এখানে জোর জবরদস্তি তো ব্যাপার নেই, তাদের ইন্ডিভিজুয়াল চিন্তাধারা থেকে এগুলো আসবে। যদি লোন মেটাতে না পারে? যদি লোন মেটাতে, লোন মেটাবে, অবশ্যই মেটাবে। আজকে সাধারণ মানুষ তো আজকে দেখুন লোন তো আজকে মানুষ নেয় কি, তাদের কাজের অগ্রগতিকে বাড়ানোর জন্যে। যুবকরাও তাই চিন্তাধারা করবে যে তাদের লোনের মাধ্যমে যদি কাজের অগ্রগতি বাড়ে তাদের অসুবিধা নেই। আর লোন মেটাবে না, নিশ্চয়ই মেটাবে, কেন মেটাবে না? এই ইশতেহারের মধ্যে আরেকটা সুন্দর বিষয় যেটা রয়েছে, যেগুলো এর আগে দেখা যায়নি, সেটা হচ্ছে খেলার বিষয় নিয়ে ভাবা। মানে প্রত্যেকটা ছেলে, আমরা জানি যে যুবক হোক বা যে কোনো বয়সী ছেলেরাই খেলা নিয়ে কিন্তু বিশেষ একটা মাতামাতি করে, তারা খেলার কিন্তু খুব একটা স্টেডিয়াম বলুক বা যা কিছু পায় না। সেখানে প্রত্যেকটা জেলায় একটা মাল্টি স্টেডিয়াম খোলার কথা ইশতেহারে রয়েছে, তো এই বিষয়ে কী বলবেন? দেখুন, আমি নিজেও একজন স্পোর্টসম্যান ছিলাম, আমি দীর্ঘদিন ফার্স্ট ডিভিশন ক্রিকেট খেলেছি, হ্যাঁ স্কুল বেঙ্গল খেলেছি, ইউনিভার্সিটি খেলেছি।
খেলার বিকল্প নেই। আজকে খেলাধুলার মধ্যে দিয়ে মানুষের শরীরচর্চা, স্বাস্থ্য এগুলো সুস্থ থাকে, মানুষের মাইন্ড চেঞ্জ হয়। খেলার মধ্যে থাকলে কোনো খারাপ দিকে নজর যায় না। আজকে যে চিন্তাধারা প্রত্যেকটা জেলায় জেলায় আজকে এই স্টেডিয়াম খুলে, এটাকে মানে এতে কী হবে, যুবকদের আজকে উৎসাহিত হবে, তাদের ভবিষ্যৎ প্রজন্ম তাদের উৎসাহিত হয়ে তারা পৃথিবীর বুকে নাম উজ্জ্বল করবে খেলার মাধ্যম দিয়ে। আজ খেলাধুলা না থাকলে মানুষ আজকে দেখছেন, আজকে যুবকরা আজকে বিভিন্ন বাজে দিকে চলে যাচ্ছে, তারা আজকে মোবাইল ওপর চলে যাচ্ছে। আমরা কি, আমরা ছোটোবেলায় খেলাধুলো করতাম, মাঠে যেতাম, কিন্তু এখনকার যুবকরা আজকে মোবাইল নিয়ে পড়ে থাকছে। যে এই যে চিন্তাধারাকে আমি মানে অকল্পনীয় চিন্তাধারা, ভাবা যায় না এই চিন্তাধারাকে, যে এত সুন্দর আজকে ইস্তারে রেখেছে খেলা, শিক্ষা, স্বাস্থ্য সব কিছু, মহিলাদের সুরক্ষা, আজকে বয়স্ক থেকে শুরু করে প্রত্যেকের জন্য যে আজকে ইস্তারটা করেছে। আমি ধন্যবাদ জানাই আমাদের এই কেন্দ্রীয় সরকারের এই চিন্তাধারাকে, এবং খেলার মাধ্যম দিয়ে আগামী দিনে ভবিষ্যৎ প্রজন্ম অনেক উপকার লাভ করবে। আচ্ছা, আর প্রত্যেকটা জায়গায় কিন্তু প্রত্যেকটা জেলায় একটা খেলার ইনস্টিটিউট খোলার কথা বলা হয়েছে, তো সেটার জন্য কি কোনো জায়গা দেখে রেখেছেন আপনারা? না, এখনো পর্যন্ত আমাদের কাছে সেরকম কিছু আসেনি আমাদের। তবে আমরা ভবিষ্যতে আমরা আমাদের দেখতে হবে, এবং খেলার যাতে স্টেডিয়াম বলুন বা খেলার যে ইনস্টিটিউট বলুন, সেই জায়গাগুলোকে আমরা দেখব ভবিষ্যতে, যাতে আরও উন্নতি শিখরে নিয়ে যাওয়া যায় খেলার মানকে, খেলার প্রজন্মকে, খেলার যারা খেলাধুলো ভালোবাসে। কেন, বাংলা একটা খেলাধুলার একটা জায়গা, বাংলায় ফুটবল থেকে শুরু করে ক্রিকেট বিভিন্ন খেলার মাধ্যম দিয়ে মানুষ বিগত দিনে আজকে বাংলার অলিম্পিকে পর্যন্ত গেছে। তো সেখানে দাঁড়িয়ে খেলার জন্যে কোনো কিছু আটকাবে না, খেলা এগিয়েই যাবে। হ্যাঁ, এবং মানে বাংলায় খেলার লোকজন কিন্তু এখান থেকে অলিম্পিকে পর্যন্ত যাচ্ছে, ক্রিকেট ফুটবল থেকে শুরু করে অলিম্পিকে পর্যন্ত, সেই বিষয়ে কি বলবেন? বিষয়টা হচ্ছে, কিছুদিন আগে আমাদের যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ, যারা ডিজেবল আছে, তাদের জন্য যে প্যারা অলিম্পিকের যে ব্যবস্থা হয়েছে, পশ্চিমবাংলা থেকে প্রায় 25 জনের মতো প্লেয়ার তারা স্টেটের হয়ে প্রতিনিধিত্ব করবে, ন্যাশনাল প্রতিনিধিত্ব করবে। তো তাদেরকে আমাদের যুব সমাজের পক্ষ থেকে সামান্য কিছু দেওয়া, তাদেরকে এনকারেজ করা, তাদেরকে যেন তারা তাদের পাশে দাঁড়ানো, তাদের মনকে যাতে তারা সামনের দিনে আরও ভালো খেলায় অংশগ্রহণ করতে পারে, খেলার জগৎকে যেন তারা মান রাখতে পারে, বাংলার মান রাখতে পারে, তাদের জন্য আমরা কিছু গেঞ্জি, তাদেরকে কিছু স্পোর্টসের কিছু সরঞ্জাম আমরা দিয়েছি। এবং দেয়াতে কী হয়েছে, তাদের যে মনের যে একটা মানে আশা, তাদের মনের যে একটা চিন্তাধারা, তারা যে এত উৎসাহিত হয়েছে, এবং তারা সবাইকে বলেছে যে আমাদের পাশে যেন এরকমভাবে মানুষ আসে, আমরা খেলার মাধ্যম দিয়ে পশ্চিমবাংলার আরও নাম বদলে দেবো, পশ্চিমবাংলার নাম উজ্জ্বল করব। ধন্যবাদ, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে, এবং তার সাথে আমরা এটাও ধন্যবাদ নমস্কার তার সাথে আমরা এটাও জানতে পারলাম, উনি কিন্তু যুব মোর্চার প্রেসিডেন্টের সাথে সাথে একজন স্পোর্টসম্যানও ছিলেন, এবং তার থেকেই বোঝা যায় যে এখনকার প্রজন্ম মানে যে ইস্তাহার বিজেপি দিয়েছে, সেখানে তারা খেলাধুলোর বিষয়, চাকরি থেকে শুরু করে স্টার্ট আপ বিজনেস থেকে শুরু করে খেলাধুলার বিষয়েও তারা কতটা চিন্তিত। এরপরে বাকিটা বলবে ভোটের রেজাল্ট, এবং তারপরে কী হবে সেটা তো আপনারা জানবেনই, এবং তার জন্য কিন্তু আপনাদের চোখ রাখতে হবে এখন বাংলার পর্দায়। চোখ রাখুন এখন বাংলার পর্দায়, এবং সঙ্গে থাকুন আমার সাথে মানে পারমিতার সাথে।